আনুমানিক মাসখানেক পরে আমি প্রথম পেমেন্টটা হাতে পাই। অবশ্যই খুব অসাধারণ অনুভূতি ছিল। প্রথম পেমেন্টটা যদিও খুব বেশি ছিল না, $800 থেকে $1000 ইনকাম করা সম্ভব তার প্রতি মাসে। আমার নাম হচ্ছে ফাইজুল কবির রাজীব। কন্টেন্ট রাইটার হিসেবে আমি অনলাইন মার্কেট প্লেস ফাইবারে কাজ করছি এবং সেই সাথে আমাদের লোকাল মার্কেটের অনেক ক্লায়েন্টের সাথে আমি পার্সোনালি কাজ করছি। আমার ফ্রিল্যান্সিংয়ের জার্নিটা শুরু হয় মূলত 2019 সালের শেষের দিকে। আগে থেকে আমার একটা মাইন্ডসেট এরকম ছিল যে আমি আসলে ধরা বাঁধা কোনো জবের দিকে বা ট্র্যাডিশনাল আমাদের যেই ক্যারিয়ারগুলি যেখানে আমাকে রুটিন ওয়ার্ক করতে হচ্ছে বা একটা নির্দিষ্ট গণ্ডির ভেতরে আমাকে থাকতে হচ্ছে, আমি এই ধরনের কাজগুলোর প্রতি একটু অনুৎসাহিত ছিলাম। আমার বন্ধু মূলত প্রথম আমার একটা লেখা দেখে, সে যখন এই লেখাটা পড়ে আমার সোশ্যাল মিডিয়াতে, যখন সেই আমার এই লেখাটা শুধু না আমার বেশ কয়েকটা লেখা যখন পড়ে, তখন সে আমাকে তার ফিডব্যাক দিতে গিয়ে সেই জিনিসটা আমাকে বলে যে তুমি যেহেতু এত ভালো লিখছো তো তুমি তো তাহলে লিখে তুমি আর্ন করতে পারো বা তুমি লেখার উপর বেস করে তো তুমি তোমার এই ক্রিয়েটিভিটির উপর বেস করে তো তুমি ক্যারিয়ার তৈরি করতে পারো। তখন তার এই কথাটা আমার মাথায় ধরে। আস্তে আস্তে যখন ঘাটাঘাটি শুরু করি, এগুলা জানতে শুরু করি, তখন দেখলাম যে হ্যাঁ, ফ্রিল্যান্স রাইটার হিসাবে বেশ বড় সংখ্যক একটা মানুষ এই সেক্টরে কাজ করছে। তো সেই থেকে এখন পর্যন্ত মোটামুটি সফলতার সাথে কাজ করে যাচ্ছি লোকাল এবং ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে। ইতিমধ্যে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, এছাড়াও ইউরোপের অনেক দেশ, ইন্ডিয়া, পাকিস্তান এবং আমাদের বাংলাদেশের অনেক ক্লায়েন্টদের সাথে আমি কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করেছি। আমি ফিজিক্সে গ্র্যাজুয়েশন করেছি এবং এমএসসি করেছি। তো ফিজিক্সে পড়াশোনা করার কারণে এই টেকনিক্যাল সাইডগুলোতে, সায়েন্স, টেকনোলজি এই রিলেটেড টপিকগুলোতে আমার আগে থেকেই একটা আগ্রহ ছিল। আমি আমার এই লেখালেখির প্যাশনটা এবং সেই সাথে আমার যে টেকনিক্যাল সাইডের যে এক্সপিরিয়েন্সটা, এই দুইটা ইউজ করে আমি হচ্ছে আন্তর্জাতিক মার্কেট প্লেসগুলোতে আমি টেকনিক্যাল ব্লগ বা এই রিলেটেড যে সমস্ত রাইটিং আছে এই রাইটিংগুলি করতে শুরু করলাম। মূলত রাইটিং করতে গেলে এই সাথে এসইওর ব্যাপারগুলি একজন রাইটারকে অবশ্যই জানতে হবে। এসইও ফ্রেন্ডলি রাইটার ছাড়া আসলে আমি এই মুহূর্তে মার্কেটে এসইও ফ্রেন্ডলি রাইটার ছাড়া খুব একটা বোধহয় কাজ পাওয়া সম্ভব না। কারণ যে কোনো রাইটারকে জানতে গেলেই তাকে কীভাবে একটা সুন্দর এনগেজিং ইন্ট্রো তৈরি করতে হয়, কারণ একজন অডিয়েন্স একটা ব্লগ পড়ার ক্ষেত্রে, একটা ব্লগ যখন সে গুগলে সার্চ দেয়, সিআরপিতে যে লিস্ট আসে সেখানে সে একটাতে ক্লিক করে, ব্লগে ক্লিক করে সেটা সে পড়বে কিনা ডিসাইড করতে সে মাত্র 36 সেকেন্ড সময় নেয়। সুতরাং এই 36 সেকেন্ডের ভিতরে আমি তার মনোযোগ আকর্ষণ করতে পারছি কিনা, তাকে হুক করতে পারছি কিনা, এটা হচ্ছে আমাকে এনশিওর করতে হবে। সুতরাং এটা করার জন্য আমাকে প্রপার ইন্ট্রো কীভাবে লিখতে হয়, আমাকে কীভাবে কিওয়ার্ড প্লেসমেন্ট করতে হয়, আমাকে কীভাবে ব্লগের স্ট্রাকচারিং করতে হয়, আমাকে কীভাবে ব্লগের হেডিংগুলো ঠিক করতে হয়, এই রকম খুঁটিনাটি অনেকগুলো বিষয় আমাকে জানতে হয়েছে। আমার যতদূর মনে পড়ে যে আমি প্রথম কাজটা শুরু করি হচ্ছে 12 নভেম্বর 2019। তো এর আনুমানিক মাসখানেক পরে আমি প্রথম পেমেন্টটা হাতে পাই। অবশ্যই খুব অসাধারণ অনুভূতি ছিল। প্রথম পেমেন্টটা যদিও খুব বেশি ছিল না, যেহেতু আমাদের লোকাল মার্কেটের কাজ এইগুলোর রেট এমনিতেই ইন্টারন্যাশনাল মার্কেটের চেয়ে কম থাকে। ইংলিশ কন্টেন্ট রাইটার হিসেবে কেউ যদি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করে তো তার আনুমানিক $800 থেকে $1000 ইনকাম করা সম্ভব তার প্রতি মাসে। কেউ যদি শিখতে চায় তার জন্য অনেক ফ্রি ম্যাটেরিয়ালস এখন অনলাইনে অ্যাভেলেবল। এখন ইউটিউবে প্রচুর কন্টেন্ট রাইটিং থেকে শুরু করে ওয়েব ডেভেলপিং থেকে শুরু করে গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে সমস্ত সেক্টরে অনেক বেশি ফ্রি টিউটোরিয়ালস এবং ফ্রি ম্যাটেরিয়াল, ফ্রি রিসোর্সেস অনলাইনে অ্যাভেলেবল। তারা যেন যা যা শিখছে এটা যেন তারা একদম বিগিনার লেভেল থেকে শুরু করে একদম প্রো লেভেল পর্যন্ত যত কিছু আছে এই স্কিলগুলো তারা যেন পলিশ করে নেয় এবং এই শেখার প্রসেসটা তারা যেন কখনো বন্ধ না করে, কারণ এটা একটা কন্টিনিউয়াস প্রসেস।